सो हे बंधुरा वेलकम बैक टू अनदर वीडियो ऑफ बीस्ट मंत्रा व्लॉग्स एंड आज के आमी तोमादेर साथे शेयर करब बाइसेप्सेर तीनटे वार्कआउट एंड ट्राइसेप्सेर तीनटे वार्कआउट एंड फोरआर्म्सेर दुटो वार्कआउट बोलते पारो बेस्ट आर्म्सेर वार्कआउटगुलो आज के आमी तोमादेरके देखाबो सो स्टे ट्यून्ड विथ बीस्ट मंत्रा व्लॉग्स एंड जरा जरा चैनलटा एखोनो सबसक्राइब करोनी तारा गिये चैनलटा ताड़ाई सबसक्राइब कर दाओ एंड बेल आइकनटा क्लिक कर दाओ कारण एखाने फिटनेस रिलेटेड वीडियो एंड समस्त किछु बला हय तो देरी करब ना देरी ना करेई सबार आगे चले जाब বাইসেপসের ওয়ার্কআউটে আর আজকের ওয়ার্কআউট শিডিউলটা যেটা তোমাদেরকে দেখাবো সেটা হবে হচ্ছে সুপার সেট সুপার সেট মিন্স একটা বাইসেপসের ওয়ার্কআউট থাকবে একটা ট্রাইসেপসের ওয়ার্কআউট থাকবে তো চলো আমি সেট করে নিয়ে চলে আসছি এক্ষুনি ওয়ার্কআউটে তো ফার্স্টে যে ওয়ার্কআউটটা আমি দেখাবো সেটা হচ্ছে বাইসেপসের ওয়ার্কআউট এটার নাম হচ্ছে বাইসেপস কার্ল বা বলতে পারো বারবেল কার্ল বাট আমি এখানে বারবেল ইউজ করছি না আমি এখানে দেখতে পাচ্ছ যে মেশিনটা রয়েছে মেশিনের নাম হচ্ছে ফাংশনাল ট্রেনার মাল্টি ফাংশনাল ট্রেনার এই মেশিনটাতে আমি করব হচ্ছে আর্মসের ওয়ার্কআউটটা তো মাল্টি ফাংশনাল ট্রেনারে এই যে রড আমি সেট করে নিয়েছি অ্যান্ড এখানে প্লেটস আমি কাউন্ট করে নিয়েছি বাট যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে আমি আজকে খুব একটা বেশি হেভিতে ওয়ার্কআউট করব না খুব লাইট ওয়েটে জাস্ট তোমাদের দেখানোর জন্য ওয়ার্কআউটগুলো করবো আর প্রতিটা পশ্চার খুব মাইনোটলি ফলো করবে কারণ পশ্চার ইজ দ্য ওনলি কি টু ব্রেক ইয়োর মাসেল মাস তো চলো স্টার্ট করি ফার্স্ট সো মেইন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে হাতের পশ্চার অ্যান্ড অ্যাঙ্গেল অনেকে কি করে আর্মসকে পেছন দিকে রাখে সেটা হবে না আর্মস থাকবে ফরওয়ার্ড ফরওয়ার্ড লেন্থে রেখে পুরো স্ট্রেট আপ স্ট্রেট ডাউন স্ট্রেট আপ স্ট্রেট ডাউন আর এইভাবে আমি পুরো ওয়ার্কআউটটাই কমপ্লিট করব ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ওয়ান মোর ফিফটিন ওকে ডান সো বাইসেপসটা গেল আমরা ওয়েট ইনক্রিজ করব নেক্সট সেটে আমরা ওয়েটটা ইনক্রিজ করব আর কীরকমভাবে মারবো ফার্স্ট সেটে মারলাম ফিফটিন দেন যাবো টুয়েলভ দেন যাবো টেন আর এখন হচ্ছে ট্রাইসেপস প্রেস ডাউনের পালা যেটা আমি করব রোপে মানে পারফর্মটা করব আমি রোপে সেম পশ্চার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং সো পশ্চারটা তোমরা লক্ষ্য করবে বডিটা হালকা সামনে ফরওয়ার্ড বেন্ড করবে আই থিঙ্ক ক্যামেরাটা একটু দূরে নিয়ে গেলে ভালো বোঝা যাবে ক্যামেরাটা একটু দূরে যাক হ্যাঁ তো ক্লিয়ার পুরো দেখা যাচ্ছে সো পুরো বডিকে ফরওয়ার্ডে বেন্ড করে পুরো স্লো ডাউন দেন স্লো আপ স্লো ডাউন স্লো আপ পুরো ট্রাইসেপ মাসেলকে কন্ট্র্যাক্ট করে ওয়ান টু থ্রি স্লো আপ ওয়ান টু থ্রি স্লো আপ সো এটাও ফিফটিন রেপস হবে সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন অ্যান্ড ফিফটিন ডান সো যেমনটা আমি দেখালাম আর্মসের ফার্স্ট ওয়ার্কআউট হচ্ছে বাইসেপস কার্ল বা বারবেল কার্ল অ্যান্ড সেকেন্ডেরটা হচ্ছে ট্রাইসেপ প্রেস ডাউন বা রোপ প্রেস ডাউন সো দুটোরই একটা একটা সেট কমপ্লিট হয়েছে আরও দুটো সেট আমি কমপ্লিট করব করে চলে আসব সেকেন্ড ওয়ার্কআউটে তো চলো দেখে নেবো সেকেন্ড ওয়ার্কআউট সো বন্ধুরা সেকেন্ড ওয়ার্কআউট যেটা আমরা পারফর্ম করব সেটা হলো ডাম্বেল হ্যামার কার্ল অ্যান্ড তার সাথে হচ্ছে ডাম্বেল কিক ব্যাক দুটো ওয়ার্কআউটকে আমরা একসাথে পারফর্ম করব ঠিক যেরকম আগের ওয়ার্কআউটের সেটগুলো ছিল সুপার সেট হবে আর এটারও রেফ সেম হবে ফিফটিন টুয়েলভ টেন সেম ওয়েট ইনক্রিজ হবে ফার্স্ট সেট আমি নিয়েছি ফিফটিন কিলো তারপরে যাবো সাড়ে সতেরো দেন যাবো কুড়ি আর কুড়িতে গিয়ে দশটা রেপস হবে অনলি তো চলো সেম পশ্চার নোটিস করবে স্টার্ট করব আই থিঙ্ক এটা ফরওয়ার্ড থেকে দেখানো বেটার হবে সো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অ্যান্ড পাঁচটা সাইড থেকে দেখাই পোস্টার বোঝার জন্য আর এই পাঁচটা আমি সিঙ্গেল হ্যান্ড করব তোমরা চাইলে ডাবল হ্যান্ডও করতে পারো সিঙ্গেল হ্যান্ডও করতে পারো কোনো একটা বেস সাপোর্ট নিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেম এবার এই হাতে এটা একটু এদিকে ঘুরে যাওয়া বেটার হবে চ ওয়ান
2, 3, 4, 5. So, jeta baller, jeta ami ekhon perform korlam, eta holo dumbbell hammer curl. And dumbbell hammer curl jeta jokhon tumra korbe, tokhon shobshomoy follow up korbe jeta, seta hocche hat jate pechone na jay, hat jate shamne thake. Thik, last workout e jemon ami bolechilam, ami ektu light dumbbell dekhai, tale bujhte shubidha hobe. Oneke ki kore, hammer curl ta ekhan theke mare, mane ei, not ei, actual hammer curl hocche ekhan theke. 1, 2, joto হাত ফরওয়ার্ডে থাকবে তত আমাদের বাইসেপসের দুটো হেডে সেম ভাবে প্রেসার ক্রিয়েট হবে যদিও হ্যামার কাল অ্যাকচুয়াল হচ্ছে আমাদের শর্ট হেডের বাইসেপের শর্ট হেডের জন্য বাট স্টিল যদি প্রপার পশ্চার মেনটেন থাকে তাহলে দুটো হেডে 80-20 কাজ হবে তো চলো এবারে দেখাবো ট্রাইসেপসে কিকব্যাক হ্যাঁ সো ট্রাইসেপ কিকব্যাক আগে বলে দিই কেউ সিঙ্গেল হ্যান্ডে করে কেউ ডাবল হ্যান্ডে করে আমি সিঙ্গেল হ্যান্ড অ্যান্ড ডাবল হ্যান্ড দুটোই তোমাদেরকে দেখাবো ফার্স্টে 10 রেপস করবো বোথ হ্যান্ড ডাবল হ্যান্ড দেন দেখাবো সিঙ্গেল হ্যান্ডে তো এটাও সাইড থেকেই দেখাই নইলে পশ্চাটা বুঝতে পারবে না বেসিক্যালি এখানে বডিকে একটু ফরওয়ার্ডে বেন্ড করতে হয় অ্যান্ড হাত দুটো স্ক্যাপুলাকে লক করে দিতে হয় যে আমার স্ক্যাপুলাটা এখন লক মানে আমার ঝুলছে না স্ক্যাপুলাটা আমার স্ক্যাপুলাটা পেছনে লক রয়েছে এবারে এখান থেকে নিয়ে এসে পুরো স্ট্রেট হোল্ড হালকা আবার নিয়ে এসে হোল্ড 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. So, যেমনটা বললাম 10টা reps, both hand, and last 5, single hand. তো সিঙ্গেল হ্যান্ডের পশ্চারটা কিছুটা ডিফারেন্ট হবে কারণ সিঙ্গেল হ্যান্ডে আমরা যে হাতটা আমাদের ফ্রি থাকবে সেটাতে আমরা একটু সাপোর্ট নেব নিয়ে একটা লেগ সামনে টাইপ অফ ওয়ান আর্ম রো আমরা যেরকম মারি দেখতে কিছুটা অ্যাজ ইট ইজ সেম হবে বাট পশ্চার কিকব্যাকে 1, 2, 3, 4, and 5 সেম এই হাতের ক্ষেত্রেও এটা আমি এখান থেকে দেখালে আই থিঙ্ক সুবিধা হবে Ready? 1, 2, 3, 4, and 5. So, eta complete holo. Workout number 2. Dumbbell, hammer curl, and second workout, tricep sir. So, tricep kickback. Ebare jeta hobe, last duto workout. Dekhbo ektu bade. সো হিয়ার উই বন্ধুরা এবারে যাব এগেইন মাল্টি ফাংশনাল ট্রেনারে অ্যান্ড এখানে পারফর্ম করব দুটো ওয়ার্কআউট ফার্স্ট হচ্ছে বাইসেপসের জন্য পিচার কাল অ্যান্ড সেকেন্ড হচ্ছে রিভার্স গ্রিপ প্রেস ডাউন বা বলতে পারো সিঙ্গেল হ্যান্ড রিভার্স গ্রিপ প্রেস ডাউন কারণ এটা সিঙ্গেল হ্যান্ডে হবে সো ফার্স্ট অফ অল তোমাদেরকে দেখাই যে পিচার কালটা যে করবো পিচার কালে এক্স্যাক্ট প্রসেস আরেকটা জিনিস পিচার কালের ওপর অনেক ভ্যারিয়েশন হয় তোমরা বারবেলে করতে পারো তোমরা ডাম্বেলে করতে পারো আমি লাইক ফাংশনাল ট্রেনারে করছি মোস্ট প্রবলি প্রত্যেক কটাই লগভগ সেম তোমাদের একই সেম সেকেন্ড হেডে আসবে এটা তো আর কথা না বাড়িয়ে ওয়ার্কআউটটা পারফর্ম করে দেখাই অ্যান্ড এটারও পশ্চারটা খুব ইম্পর্টেন্ট এটা বলে না প্রত্যেকটা ওয়ার্কআউটের পশ্চার খুব ইম্পর্টেন্ট যদি তোমরা না বুঝে করো আর যদি তোমাদের মাইন্ড মাসেল কানেকশন না হয় তাহলে আই থিঙ্ক 90% ওয়ার্কআউট উইল বি ফেলিও তো চলো আই থিঙ্ক ক্যামেরাটা একটু সাইডে নিয়ে এলে ভালো বোঝা যাবে হ্যাঁ গুড তো এই হলো পজিশন ঠিক আছে এলবো দুটো ক্লোজ স্লো ডাউন আপ দেন স্লো ডাউন আপ এটাও সেম হবে 15, 12, and 10 ওয়েট ইনক্রিজ হবে আমার 5টা রেপস হলো আমি আরও 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 ওকে সো একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে এই যে আমি লাস্ট 3-4 রেপস যেটা করলাম সেটা খুব ফাস্ট করলাম সেটা ফাস্ট করার পেছনে যে মেন রিজন সেটা হচ্ছে এটা আমার থার্ড ওয়ার্কআউট বাইসেপসের তো অলরেডি ফুল পাম্পড এটাও একটা ম্যাটার আর দ্বিতীয় কথা খুব স্লো কন্ট্রাকশন হোল্ড করে করে যদি তোমরা ওয়ার্কআউট করো এটা হচ্ছে বেস্ট অপশন কিন্তু কখনো কখনো যদি তোমরা হেভি ওয়েটে করতে যাও
লাইক প্রোগ্রেসিভ ওভারলোড, যেটা আমি ভিডিও অলরেডি বানিয়েছি, প্রোগ্রেসিভ ওভারলোড ব্যাপারটা যখনই চলে আসে না, তখন আলটিমেট গিয়ে কোথাও একটা একটু স্পিড হয়। কারণ যখন তোমরা হেভি ওয়েট ক্যারি করছো, সেটাকে স্লো ধরে ধরে ওঠানো নামানো নট দ্যাট ইজি। তো এটা ছিল পিচাকাল। পিচাকাল নিয়ে আমি আর কোনো ডিটেলে গেলাম না, যদি কারোর কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে বলো, বলে দেবো। অ্যান্ড লাস্ট ওয়ার্কআউট ট্রাইসেপসের, সেটা হলো সিঙ্গেল হ্যান্ড রিভার্স গ্রিপ প্রেস ডাউন। সো পশ্চারটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট পশ্চার। এটা কিছুটা দেখতে হয়তো তোমাদের কিকব্যাকের মতনও লাগতে পারে, বাট এটা কিকব্যাক নয়। কারণ ফার্স্ট অফ অল গ্রিপটা থাকছে এই, কিকব্যাকে গ্রিপ ছিল এই, ঠিক আছে? ভালো করে দেখো, কিকব্যাকে গ্রিপ ছিল এই, বাট রিভার্স কালে গ্রিপ থাকবে এই, সরি রিভার্স গ্রিপ প্রেস ডাউন। সো এই হলো হাত, একটা ফিক্সড পজিশন, বডি একটু সামনের দিকে ডাউন, হাত তোমরা যেখানে ইচ্ছে রাখতে পারো, পেছনে সাইডে, যেটা তোমাদের কমফোর্টেবল জোন। দেন ওখান থেকে ফুল প্রেস, দেখতে পাচ্ছ ট্রাইসেপ ফুল কুইজ হচ্ছে, দেন স্লো আপ, দেন এগেইন প্রেস। তো এটা প্রবাবলি আমাদের সেকেন্ড অর থার্ড হেডের ওয়ার্কআউট, আর এটা যথেষ্ট একটা এফেক্টিভ ওয়ার্কআউট ট্রাইসেপসের। যারা বলে যে আমার ট্রাইসেপসটা ভিজিবল নয়, তাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্কআউট। অ্যান্ড এটারও রেপস সেম হবে, ওয়েট খুবই লো, বিকজ সিঙ্গেল হ্যান্ডে এটা পারফর্ম করতে হয়। সো 6, 7, 8, 9, 10, লাস্ট 5, 1, 2, 3, 4, 5, অ্যান্ড লাস্ট ওয়ানে গিয়ে একটা হোল্ড, কজ হোল্ড করলে মাসেলটা ভালো কন্ট্র্যাক্ট হয়। তো এটা আমি করলাম আমার লেফট হ্যান্ডে, এবারে রাইট হ্যান্ডে দেখাবো। এটা আরেকটা টেকনিক হয় এটা দেখানোর জন্য এইভাবে করা, সে হচ্ছে তোমরা চাইলে আউটসাইডের মেশিনেও করতে পারো, যদি এই প্যাটার্নে ফাংশনাল ট্রেনার তোমাদের ওখানে থাকে তাহলে ইনসাইডে থেকেও করতে পারো। ইনসাইডের ক্ষেত্রে কী হবে, সেম বডি একটু সামনে ঝুঁকবে, স্ট্রেট আপ, স্ট্রেট আপ। একটা জিনিস ভালো করে নোটিস করো, যখনই আমি নিচে নিয়ে যাচ্ছি আমার ট্রাইসেপসটা কুইজ হচ্ছে, যত অপটিমাম লেভেলে গিয়ে এটা কুইজ হবে তত ভালো মাসল ফ্যাটিক হবে আর তত ভালো মাসল গেইন হবে। দেখো, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, এলেভেন, টুয়েলভ। সো বাইসেপস অ্যান্ড ট্রাইসেপসের এই তিনটে ওয়ার্কআউট, তিনটে বাইসেপসের অ্যান্ড তিনটে ট্রাইসেপসের ওয়ার্কআউট হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্কআউট। তোমরা ট্রাই করে দেখো, রেজাল্ট 110% পাবে। ওকে, সো এবারে আমরা মুভ করবো ফোরআর্মসের দুটো ওয়ার্কআউটে। আর্মসের ফাইনাল অ্যান্ড লাস্ট ওয়ার্কআউট করবো, এবারে করে তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ফোরআর্মসের ওয়ার্কআউট। তো এখানে থাকবে দুটো মাত্র ওয়ার্কআউট, আর এটা সুপার সেট থাকবে না, কারণ দুটোই ওয়ার্কআউট পারফর্ম হবে, সেম মাসেলসে পারফর্ম হবে, খালি একটা আপার অ্যান্ড একটা লোয়ার। সো তার জন্য ফার্স্ট আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে রিস্ট কার্লিং, ঠিক আছে? তো রিস্ট কার্লিং বেসিক্যালি তোমরা সেম ওই ফাংশনাল ট্রেনার মেশিন থেকেও করতে পারো, বাট আমি পারফর্ম করে দেখাবো একটা 7 ফিট বারে। আর তার থেকেও বড় কথা হচ্ছে তোমরা 5 ফিট, 6 ফিট, 4 ফিট, 3 ফিট বারও করতে পারো, দ্যাটস আপ টু ইউ, বাট আমি 7 ফিট বারে দেখাবো অ্যান্ড এটার প্রপার পশ্চারটা দেখাবো। সো মাইনোটলি ফলো করো এই ওয়ার্কআউটটাও, কারণ এটাও আমাদের ফোরআর্মসকে ওয়াইড করতে অ্যান্ড স্ট্রং করতে খুব বেশি হেল্প করে। সো চলো স্টার্ট করা যাক। ওকে, সো গ্রিপ এরকম থাকবে, আমি একটু দেখিয়ে দিই, গ্রিপটা থাকবে এরকম এক্স্যাক্টলি। এবারে বডি সেম সাইড, একটু এলবো ফরওয়ার্ড, দেন স্লো আপ, স্লো ডাউন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. ওকে, সো এটাও তোমরা 10, 10, 10 করে 5 সেটস পারফর্ম করবে, বিকজ এটা একটা ছোটো মাসেল। আর আমি ক্যামেরাতে বলবো, আমি জাস্ট দেখাবো তোমাদেরকে যে জাস্ট 10টা মেরে কী কন্ডিশন হয়েছে, মানে জাস্ট ব্যাপক পাম্প করে, ব্যাপক। আর সেকেন্ড যে ওয়ার্কআউটটা তোমরা করবে, এটা তো 10টা করে 3 সেট পারফর্ম করবেই, আর তার সাথে সেকেন্ড যে ওয়ার্কআউটটা এর সাথে রাখবে, এবার আমি সেটা দেখাবো তোমাদেরকে, আর সেটা হলো ডাম্বেল টুইস্টিং। এটা অনেকে ওয়ার্ম আপের টাইমে ইউজ করে, বাট আই থিঙ্ক এটা অনেক বেশি প্রেফারেবল যদি তোমরা আর্মসের লাস্টে ফোরআর্মসের টাইমে ওয়ার্কআউটটা করো, কারণ এটা ফোরআর্মসকে না তো শুধু ব্রড করতে হেল্প করে, অনেক বেশি স্ট্রং করতেও হেল্প করে। সো দেখিয়ে দিই কথা না বাড়িয়ে, আর অবশ্যই এই ডাম্বেল টুইস্টিংয়ে খুব একটা হেভি ডাম্বেল তোমরা ইউজ করবে না, কারণ এটা একটু
টাফ বলতে পারো সো সেম এই পজিশনে থাকবে হাত অ্যান্ড জাস্ট টুইস্ট এরকম অ্যান্ড এটার যে রেপস হবে এটার রেপস কম করে না হলো 1, 2, 3, 4 করে তোমরা 25 করে চারটে করতে পারো 30 করে তিনটে করতে পারো আমি একটা জিনিস স্লোকে দেখাবো জাস্ট বোঝানোর জন্য এই মাসেলটা তোমরা যদি ফলো করো এই যে দেখো আমি ঘোরাচ্ছি ঠিক আছে আমি রিস্টটাকে টুইস্ট করছি দেখতে পাচ্ছ এই মাসেলটা কতটা আপস অ্যান্ড ডাউন হচ্ছে মানে ফুল দেখো ফুল স্যাচুরেটেড হচ্ছে এটা অ্যান্ড অপটিমাম লেভেলে হিট হচ্ছে অপটিমাম লেভেলে সো এটা ছিল লাস্ট দুটো ওয়ার্কআউট যেটা বলতে পারো আমাদের হ্যাঁ ফোরআর্মসের ওয়ার্কআউট তো এইখানে ফোরআর্মসের ওয়ার্কআউট অ্যান্ড তিনটে আর্মসের মানে বাইসেপসের তিনটে ওয়ার্কআউট অ্যান্ড ফোরআর্মসের তিনটে এই ফোরআর্মসের দুটো অ্যান্ড ট্রাইসেপসের তিনটে ওয়ার্কআউট এই ছিল কমপ্লিট আর্ম শিডিউল আমি ওটা করলাম দেখতেই পাচ্ছ আমার আর্মস কী লেভেলে পাম্প করেছে দেখো সো আর এক্সট্রা কোনো ওয়ার্কআউট করার দরকার নেই অ্যান্ড অবভিয়াসলি অলওয়েজ ডু স্মার্ট ওয়ার্ক হার্ড ওয়ার্ক দরকার বাট এখনকার দিনে যত বেশি স্মার্ট ওয়ার্ক করবে তত বেনিফিশিয়াল হবে তোমাদের সবার জন্য সো বিশ মন্ত্রা ব্লগসে এই ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড বেল আইকনটা প্রেস করে দিও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে বিশ মন্ত্রা ব্লগসে